তোর দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডায়েরি, দুই কাঁধে দুই মুহুরি লিখছে তারা ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সা নাই কারবার, সময় থাকতে মনা হুঁশিয়ার আছে যার কাজের তাড়াও সঙ্গে নিয়েও সতি ভাড়া, আছে যাহর যাবার তাড়া সঙ্গে নিয়েও টিকিট ভাড়া, ভাই মোবিল চিকার করবে সদি চিকার হবে জামিনদার, জামিনদার আমি পাবি তিনি জামিনদার। সেদিন সেই স্টেশনে নানা রঙের প্যাসেঞ্জার, সেদিন সেই স্টেশনে থাকবে নানা প্যাসেঞ্জার, বিদ্যুৎ গতি পার হইবে টিকিট কাটার আছে যার। কেউ আছেন ভাই একজন, 500 টাকার দাতা একজন, কত টাকা চলে গেল, এ জীবন ছিল তোমার, এ জীবন ছিল তোমার বালিকনা মতো, এ জীবন ছিল দেখো বরফের মতো, গলিতে গলিতে দেখো হয়ে গেল ক্ষত, যে হাত দিয়ে তুমি মেরেছিলে কিল দেখো সেই ঘায়ের চামড়া হয়ে গেছে ঝিল, যে চোখ দিয়ে বালি কোনা দেখিতে পাইতে দেখো সে সোনার চোখে এ চশমা লাগিছে। ভাইরে আমার কে আছেন বীর, বাদশাহ ডেকে বলছেন ইসারে সাইর পালিয়ে গেছে, ও আর আসবে না আসবে না আসবে না আসবে না। বললে কেন, এই এত বড় কয়েদি থেকে মুক্তি পেয়েছে সে আর কোনোদিন আসে, আর যাওয়া আসা 400 মাইল ঘোড়ার পক্ষে সম্ভব নয়, এটা কখনো সম্ভব নয়, আর বোধহয় আসবে না। একজন গিয়ে ডাকতো, একজন গিয়ে বাহিরে গিয়ে দেখল কি যেন একটা ছুটে আসছে মরুর বালুর ওপর দিয়ে, ধুলো উঠতেছে, দেখা যায় না বোঝা যায় না চেনা যায় না। বললেন জাহাপনা গো, কি যেন একটা আসে মরুর বালুর ওপর দিয়ে, উট নয় ঘোড়া নয় গাধা নয় কোন সওয়ারি নয়, নজরুল 1000, নজরুল ইসলাম নামে 1000 দান, সমপরিমাণ কবুল করো তুমি রহমান, 1000 টাকা দিল নজরুল নামে, আল্লাহ নিয়ে যেও তুমি জান্নাতের ধামে, 1000 টাকা বলে করিও না হেলা, পার করে দিও খোদা কেয়ামতের বেলা, যত দূর যায় খোদা চোখের নজর, প্রশস্ত করো তার বাপ মার খবর, অহরহ অ্যাক্সিডেন্ট হয় পথে ঘাটে, উদ্ধারিয়া নিও তুমি দানের বদলাতে, কবুল করো কবুল করো মোদের কামনা, খানা খাবা না দেখিয়ে মৃত্যু দিও না। ভাইরা আমার তাহলে 8:30, 9:30 হয়ে গেছে, আর 1টা দিলে 50 টাকা নয় 500 টাকা, তাহলে ইনশাল্লাহ 10 নম্বর পূর্ণ হবে। ভাইরা কি ব্যাপার, এই অর্জুনার মানুষ আগে দিয়ে দিয়েছে নাকি না, না বাড়ি বাড়ি কালেকশন করে নিয়েছে, কিছু হয়েছে কিছু বাকি আছে, যারা বাকি আছে তারা দেন, আর যারা দিয়েছেন তারা থাকেন। হ্যাঁ ও বন্ধুরা, হ্যাঁ যারা আছে
সারা স্টেজে আছে হাজির হয়ে যান। আমাদের কমিটির মধ্যে যারা লোক আছেন সে লোকেরা হাজির হয়ে যান স্টেজে। কমিটির লোকেরা যুবকরা, লোক বলতে যুবকরা, বুড়োরা তো কমিটি তো থাকে না, আর বুড়োদের দ্বারা কিছু হবে না। চুল পাকিবে দন্ত নড়িবে, চুল পাকিবে দন্ত নড়িবে, সম্বল হবে যেদিন লাঠি, সাদের বেটা কহিবে কবে বুড়ো মরিবে, বলিলে ঝঞ্ঝটে বাঁচি। বুড়োরা সমাজের কর্তা হয় না, এখন এডাল তরুণরা মডার্নরা, তোমরা যদি দাও তোমাদের দান সর্বাগ্রে হবে। এসো বন্ধু কমিটি, যুবক তরুণরাও দিও মন, তোমরা এসো, স্বেচ্ছাসেবকরা তোমরা এসো। কোরআন মাজিদে আল্লাহ বললেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তাআলামুন। তোমরা যদি মুমিন হও, জিহাদ করো আল্লাহর রাস্তায়, সাহায্য করো তোমার নবীদেরকে, তোমার নবীকে তোমাদের জান দিয়ে, তোমাদের মাল দিয়ে। বন্ধুগণ একজন বললেন, জাহাবনাত কি যেন মরুর বালুর ওপর দিয়ে ছুটে আসে, ঘোড়া নাই উঠ নাই, দুজন কি কিনা আনারুল হেফাজত দিন, আনারুল আর হেফাজত দিন দুজন মিলেছিল। আনারুল, আনারুল আরে আনারুল কই গো, আরে আনারুলটা গেল আনারুল 1000 আর আইল না। আর এটা কি নাম বললো, হেফাজত দিন, ও 1000। মা খালারা যদি কেউ থাকেন দিয়ে পাঠান। আরে ভাই যার বাড়ি থাকি আমি, তার মরেছে মা, কথা বোঝেন, যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদলে না কাঁদিলে থাকতে দেবে না। জলসার উদ্দেশ্যটা নিশ্চয় বুঝতে পারছেন, হ্যাঁ, শুধু ঝগড়া করলেই হবে না, কালেকশন তো জলসার একটা রীতি। এবার আর এক গ্রহ চালাই লোক আর থাকবে, হ্যাঁ, তাহলে আপনি একা থাকবেন, 1000 টাকা দেন তাহলে। ওই ভাবা চিন্তা করলে তো কমিটি বুঝবে না, হ্যাঁ জি হ্যাঁ, কমিটি সজাগ হতে হবে। হ্যাঁ আমার কাজ করছি না, তাই বসে আছি রে ভাই, হ্যাঁ না শুতে আছি, হ্যাঁ যেমন ভাবে আসবে তেমন আসবে, যেমনি কলি তেমনি চলি। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন সময়, এমন সবাই বললেন, যাহাব না কি যেন মরুর বালুর ওপর দিয়ে দৌড়ায় আসে, ঘোড়া নয় হাতি নয় উঠ নয়, দেখো তো গিয়ে দেখল বালুর ওপর থেকে দৌড়াচ্ছে, বলতে বলতে হাম করে শব্দ হলো বাদশাহ। যত মন্ত্রী ছিল, যত কাজী অফিস ছিল, যত সৈনিক ছিল, বাঘের ভয় আতঙ্কে তাদের তরোয়াল গুনো হাত থেকে খসে পড়ল,
বাদশাহ থরথর করে কাঁপে আর বলে সাই রে তোমাকে আমি একটা সোয়ারি দিয়েছিলাম সেটা কই বলে যাহা বোনা সেই সোয়ারিটা আমার খোঁড়া হয়ে গেছে সোয়ারির পায়ের খুর খুলে গেছে তাই আমি আর উপায় না দেখে জঙ্গলের ধারে গিয়ে জঙ্গলের পশুকে বলেছি ও বনের পশুরা তোমাদের মাবুদের গোলাম বিপদে পড়ে গেছে তোমাদের মাবুদের গোলাম বিপদে পড়েছে তোমরা সাথী ভাই আমার প্রতি একটু এহসান করো কামা আক্রান্তানি আল্লাহ তোমার প্রতি দয়া করবে তাই বনের সিংহ আমার কাছে পিঠ পেতে দিয়েছে আমি সিংহর পিঠে চেপেছি ঘোড়া হলে ঘুরে আসত সিংহ জঙ্গলের ভিতর দিকে যে যাব না সঙ্গে সঙ্গে বাদশাহ মিটিং ডেকে নিল যত রাজদরবারের পণ্ডিত ছিল সবাইকে জানে বলল রাজদরবারের পণ্ডিতরা যার কথা বনের হীনস্য প্রাণী শোনে তাহলে তাদের নবী কত দামি সেই নবী সম্পর্কে আমারে বুঝাও বললে যাব না গো স্বর্গদপি গরিয়সিক মক্কা সর্বভূমি লা ইলাহা ইল্লাল্লাহ রব গিবা করম মুহাম্মাদান পরম পরম পাদম সত্যম মুহাম্মাদুন সুন্দরম হেরা পাহাড়ে পর্বতমালা আরাধনা করে যিনি লাইসেন পেয়েছেন মিম হে মিম দাল মুহাম্মাদ আমিনার লাল মরুর দোলাল আল্লাহর হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেই মহামানবেদের নবী চলো একবার বাদশাহ বলল সাই রে তোমার বিবির সঙ্গে দেখা করেছো বলল জি হ্যাঁ মায়ের সঙ্গে দেখা করেছো বলল জি হ্যাঁ তোমার বাচ্চার সঙ্গে সাক্ষাৎ করেছো বলল জি হ্যাঁ বললে ভাই রে মা বাপের স্নেহ বাচ্চার মায়া সব ত্যাগ করে কেন তুমি এলে না আসতে তো পারতে ও বললেন যাব না আমাদের ধর্মের নাম হলো ইসলাম ইন্না ইল্লামা আতাল্লাহ বিকলবিন সালিম নিশ্চয় শান্তি দিন একমাত্র ইসলাম ইসলাম ছাড়া কেউ শান্তি দিতে পারে না ইসলাম ছাড়া কেউ শান্তি আনয়ন করতে পারে না তাই আমি সেই ইসলামকে ডুবিয়ে দিতে পারি না সঙ্গে সঙ্গে বললেন সাইরে উঠে দাঁড়াও তোমার হাতে হাত দিয়ে পড়ে নেব লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে 24,000 সৈন্য নিয়ে বাদশাহ মুসলমান হয়ে গেলেন কোরআনে আল্লাহ বলছে লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুর রহিম বিশ্ববাসী জগৎবাসী দুনিয়ার বুকে কেমন করে খাবে কেমন করে পরবে কেমন করে চলবে কেমন করে হাঁটবে কেমন করে বিয়ে করবে কেমন করে শাদি করবে সব শিক্ষা কৃষ্টি কালচার আমার বিশ্ব নবীর চরিত্রের মধ্যে দিয়েছি আমার নবীর চরিত্র তোমাদের জন্য আজিজুন বন্ধু নবীর চরিত্র ধরো তোমরা কামিয়াবি হয়ে যাবে সৈন্য সামন্ত নিয়ে লোক লস্কর নিয়ে যখন মদিনার দিকে রওনা হয়ে গেল এ সংবাদ মদিনায় পৌঁছে গেল হযরত সাইর তরুণ মানুষ 24,000 জনতার ভিড় নিয়ে মদিনার দিকে ধাবিত হয়েছেন সাহাবাদের আনন্দ হয় না আনন্দ ধরে না তরোয়াল দিয়ে ইসলাম প্রচার করা হয় নাই জোর করে মুসলমান করা হয় নাই
জোর করে মুন্ডু কেটে কাউকে কলেমা পড়ানো হয় নাই। মুসলমান মুসলমান তোমার আদর্শের কাছে মানুষ হার মেনেছে, ইসলাম তো পরশ পাথর, তাই তো আমরা বুঝি ইহাতে যাহার দিল হলো সোনা তাহাকে আমরা খুঁজি, ইসলাম তো পরশ পাথর। মদিনার মসজিদে যখন গেলেন এলান হয়ে গেল, ও নারীরা ও যুবতীরা তোমাদের স্বামীরা আসছে বাড়িতে, তোমরা ভালো করে সাজো, তোমরা ভালো করে বাড়িটাকে দুর্গা বানিয়ে নাও, তোমাদের বিছানাগুলো সৌন্দর্য করে নাও, তোমাদের স্বামীরা বিজয় বেশ ধারণ করে জেহাদের ময়দান থেকে ফিরেছে। অল মুমিনিনা অল মুমিনাত সুম্মালাম ইতুব ফালাহুম আযাব জাহান্নামা ওয়ালাহুম আযাবুল হারিম ইন্নাল্লাযীনা আমানু ওয়ামিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কারীম। তুমি চলে এসো, তোমার মোমেন গুণদের জন্য জান্নাতের বাগান হয়ে গেছে, আল্লাহ তাদের জন্য জান্নাতের নহর জারি করেছে। আমি নবী, আল্লাহর কোরআন বলছে ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। তোমার বাড়ি, তোমার ঘর, তোমার ত্যাগ, তোমার ভালোবাসা, তোমার পূজারি, তোমার এখলাস, তোমার খালেস আল্লাহকে দাও, তার বিনিময়ে আল্লাহ জান্নাত ক্রয় করে নেবে। বিআন্না লাহুমুল জান্নাহ, তোমার সৎ আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত বিনিময় করবে। মসজিদে নববীতে কালজারি হচ্ছে, সবাই আলোচনা করছে কেমন করে মুসলমান হলো, কেমন করে কালেমা পড়লো, খুশির রব নেমে গেছে। হযরতে বন্ধু সাইরের বিবি যে মেয়েটা বাচ্চা প্রসব করেছিল, স্বামীর জন্য খরমার হালুয়া, খরমার ক্ষীর, খরমার চকলেট, নানা রকমের খাবার স্বামীর জন্য তৈরি করছে, গোশ ভুনা করছে, রুটি বানাচ্ছে, আজ আমার স্বামীকে আমি খাবো। দরজার গেটে যখন স্বামী এলো, ভাগনা ওই হরিশন্দ্রপুরে স্টিল যে সকেসওয়ালার মঞ্জুর আলীর ছেলে, আচ্ছা, বোনটা 500 টাকা দিয়েছে, 5 ব্যাগ সিমেন্ট কি করে গত বছর 10,000 টাকা দিয়েছে, আচ্ছা, ভাবছি ওটাই রাখো, খাবো তো দেখুন না লকডাউনে। আলহামদুলিল্লাহ, একটু বলো আল্লাহর আস্তে মাহে করো, হ্যাঁ, 5 বস্তা সিমেন্ট আর কত দাম? 3-5 1500। আর টাকাটা কত দিবে বলো, হ্যাঁ বলো, একবার গত বছর 10 দিয়েছিল তো 5 দাও। এই পার্টিগুলো আগে ধরে আনতে হয়, তাই না? হ্যাঁ, হযরত 500 টাকা একজন দাম দিয়েছেন, আল্লাহ এরা শুনবে টাকা দিবে না, না সারা রাত বসে থাকবো আমি, টাকা দিবে না বসে থাকবো আমি, টাকা নিয়ে তো খেলা, ধন্যরে টাকার হলো মান, এ টাকা বানিয়েছিল কোন বুদ্ধিমান, ধন্যরে টাকার হলো মান, টাকা দিলে পুলিশের হাতে আসামি ছেড়ে দিবে পথে, টাকায় বাড়ায় টাকায় বাঁচায় টাকায় জীবন প্রাণ, ধন্যরে টাকার হলো মান, টাকা দিলে বর হাতেতে নাচে বুবি মন খুশিতে, টাকা দিলে বর হাতেতে নাচে খুশি বর নাচিতে, এই টাকায় দেখো বিদ্যমান সর্বজে সম্মান, ধন্যরে টাকার হলো মান।
হজরত বন্ধু সাইর বাড়ির দিকে রওনা হয়ে গেছেন। বাড়ি ঢোকার সময় বিবিকে বলছেন সালামুন কওলাম মির রাব্বির রহিম, ওহমি গো আমার রবির তরফ হইতে আপনার উপরে রহমত বর্ষণ হো। স্বামী ডেকে বলছে বিবি আসে মারে কয়েক না না ভাগনা বোনটা ফোন লাগিয়েছিলাম 5000 টাকা। আচ্ছা আলহামদুলিল্লাহ আমার এই বন্ধুবরের ভাগনা ওনার বাড়িতে ফোন লাগিয়েছিল, ওই ভাগনার বাবা উনি 5000 টাকা রাজি হয়ে গেছেন। আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ জাজাকাল্লাহ খায়রান কাসীরান কাসীর, আল্লাহ তাকে বেশি থেকে বেশি তুমি দান করো, তার ব্যবসা বাণিজ্যে খায়রে বরকত দান করো, আল্লাহ ইহকাল পরকাল মঙ্গল করো, বাকি জীবন তুমি সুখে রাখো। ভাইরা আমার, বন্ধুরা আমার, এইবার স্বামীকে বিবি সালাম দিল, সালাম বিনিময় হয়ে গেল। বিবিকে ডেকে বলছেন বিবি রে কতদিন জেহাদের পর দেখে এসেছি, আজকের রাত্রিতে তোমার কলেজার টুকরা বাচ্চা ডেকে আমার কোলে এনে দাও, সোনার লালটাকে একবার দেখি। বিবি বলছেন স্বামী গো একজন দিল ভাই 100 টাকা দান, এ দান কবুল করো তুমি গো মহান, এই দান প্রতি তুমি হও মেহরবানি, কবরেতে দিও তুমি কসারের বাণী, ডান হাতে আমার লেমা দিও খোদা তার সিঙ্গল মেরে প্রসারদ করে দিও বার, আমিন ও জামিন আল্লাহ আমিন ও জামিন, দানকারী চির সুখে থাকে যেন চিরদিন। ভাইরা কি তেগ, কি ভালোবাসা তাদের মধ্যে ছিল, তার প্রেম মধ্যে ছিল। যাই হোক, ইসলাম এমনি আসে নাই, বিবির ভালোবাসা স্নেহ দিয়ে বিবি তাকে বরণ করে নিয়েছিল, ইসলামের এত বড় জয় আর আসে নাই। তাই ভাইয়েরা আমার, আপনাদের কাছে কাঁচা মাংস বিক্রি আছে, কেউ নিতে চাইলে নিবেন, যদি কারো নেবার ইচ্ছা হয় নেবেন, ঠিক দাম নেওয়া হবে, বেশি নেওয়া হবে না। আর একজন 100 টাকা দিল খোদা দান, এ দান কবুল করো তুমি রহমান, এই দানের প্রতি তুমি হও মেহরবানি, কবরেতে দিও তুমি সুখের জিন্দেগানি, দান করলে কমে না গো দান করলে বাড়ে, তোমার আমার কথা না গোনে কোরআনেতে বলে, আমিন ও জামিন আল্লাহ আমিন ও জামিন, আল্লাহ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। চলে যাচ্ছে দোয়া করে, আল্লাহুম্মা আমিন, জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। يا ذو الجلال يا الله তোমার বান্দারা অনেক ছিলেন এবং চলে গেছেন, তাদেরকে কবুল করুন, যারা দিয়েছেন বা যারা দিতে পারেননি আল্লাহ তাদেরও কবুল করুন। জলসার সভাপতি, জলসার সহসভাপতি, জলসার ক্যাশিয়ার, জলসার সেক্রেটারি, জলসার স্বেচ্ছাসেবক, এদেরকে আপনি কবুল করুন আল্লাহ, এদের মালের মধ্যে বরকত দিন আল্লাহ, যে উদ্দেশ্য নিয়ে এই মহিতি জলসা আপনি কামিয়াবি করুন, সর্বদিক তো আল্লাহ আপনি এদেরকে হেফাজত করুন, আমাদেরও হেফাজত করুন। আগামীকাল বহুদূর যাব শিলিগুড়ির মাটি, আয় আল্লাহ আমার পথের মধ্যে বিপদ আপদকে দূর করে দে, গন্তব্যস্থানে সহি সালামতে পৌঁছে দিন, সেখানে মাদ্রাসায় দস্তরবন্দি জলসা আল্লাহ যোগদান করার তৌফিক দিন, আল্লাহ এই জায়গায় আপনার রহমত বর্ষণ করুন। আমার হাজি সাহেব থেকে স্বেচ্ছাসেবক পর্যন্ত, আমার খতিবে উলা থেকে ইমাম পর্যন্ত, মুসল্লি থেকে সদস্য পর্যন্ত, সব সভাপতি থেকে সভাপতি পর্যন্ত, স্বেচ্ছাসেবক বাডল থেকে অ্যাডাল পর্যন্ত, মা খালা দাদি নানি ফুপু যারা যেখানে যে অবস্থায় আছে আল্লাহ তাদেরকে কবুল করুন, আল্লাহ তাদের দানের বদলা দুনিয়া আখেরাতে দান করুন, বেরহমাতিকে ইয়া রহমান রহিম, আমিন আমিন সুম্মা আমিন। বাহরাইনের যে কথা এটাকে ভবিষ্যৎ।